Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকল ভাই ও বোনেরা প্রেম ভালোবাসা আমল করে শত শতবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য বিশেষ পরীক্ষিত এই বিশেষ আমলটি কখনোই ব্যর্থ হবেন না। এই আমলটি 100% পরীক্ষিত বিশেষ একটি আমল। এই আমলটি আমি আপনাদের যেভাবে বলে দিব যদি সেভাবে করতে পারেন আল্লাহ তাআলার অশেষ রহমতে 100% কামিয়াব হবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আসলে অনেক শায়েখরা রয়েছেন মূল কথাটি হাতে রেখে দেয় অথবা তারা মূল বিষয়টি বুঝে না, এই জন্য দেখা যায় মানুষদেরকে আমল দেয় কিন্তু প্রত্যেক মানুষের ব্যাপারে শুনি যে অমুক চ্যানেল থেকে আমল করেছি, অমুক শায়েখের আমল করেছি, ব্যর্থ হয়েছি। আসলে এগুলোর কারণ হচ্ছে তারা চিন্তা করে যে হাতে না রেখে দিলে মূল বিষয় চলে যাবে। আপনি যদি মানুষকে মূল বিষয় দেন আল্লাহ তাআলা আপনাকে মূল বিষয় দিবে, আপনি হাতে রেখে দিলে আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে সংকীর্ণ করে দিবেন। এজন্য যে সকল শায়েখরা এই কাজ করেন তাদেরকে অনুরোধ করব এই কাজটি আর দ্বিতীয়বারের জন্য করবেন না। আপনাদের এই আমলটি করার চার দিনের যে কোনো একদিন করতে পারবেন, সেটি হচ্ছে শুক্রবার, রবিবার, সোমবার এবং বুধবার। এই চার দিনের যে কোনো একদিন পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে নিজের শরীরে কিছু সুগন্ধি মেখে পারলে চারদিকে আগরবাতি জ্বালাবেন, না জ্বালালেও সমস্যা নেই। আপনাদের যেটি করতে হবে সাত টুকরা সাদা কাগজ নিতে হবে, এরপরে প্রথম টুকরার উপরে এই তালসামটিকে লিখবেন। প্রথম টুকরার উপরে তালসামটি লেখার পরে যদি আপনি পছন্দের ছেলে অথবা স্বামীর জন্য করেন, যার জন্য করবেন সে যত দূরেই থাকুক কাছে থাকুক কোনো সমস্যা নেই, 100% কামিয়াব হবেন। পছন্দের ছেলে অথবা স্বামীর জন্য করলে এই ফালানের জায়গায় তার নাম বসবে। এরপরে হচ্ছে এখানে ইবনে লিখবেন, এই ফুলানাতুর জায়গা অর্থাৎ এটা উঠে গিয়ে এখানে হচ্ছে তার মায়ের নাম অথবা বাবার নাম। মায়ের নাম বাবার নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। তারপরে আলা মোহাব্বতি ও মাওয়াদ্দাতি, এই আলা মোহাব্বতি ও মাওয়াদ্দাতি লিখার পরে আপনারা চাইলে এটা বাংলাতেও লিখতে পারেন। লিখার পরে এখানটিতে তার আপনার নিজের নাম, যেহেতু আপনি একজন মেয়ে মানুষের জন্য আপনার নামের পরে বিনতে বসবে, এরপরে হচ্ছে আপনার মায়ের নাম বসবে। যদি আপনি হচ্ছে স্ত্রীর জন্য অথবা পছন্দের মেয়ের জন্য আমল করেন এখানে তার নাম, মেয়েদের নামের পরে এই যে বিনতে শব্দটি এই ইবনে উঠে যাবে, এই বিনতে শব্দটি বসবে। এরপরে তার মায়ের নাম, মায়ের নাম জানা না থাকলে বাবার নাম, বাবার নাম জানা না থাকলে শুধু তার নাম। তারপরে বিবি হাওয়া আলী সাল্লাতু আসসালাম অথবা হজরত আদম আলী সাল্লাতু আসসালাম আপনারা লিখতে পারেন। এরপরে আলা মোহাব্বতি ও মাওয়াদ্দাতিনের পরে এই স্থানে আপনার নাম, যেহেতু আপনি ছেলে মানুষ এজন্য আপনার নামের পরে এই বিনতে উঠে গিয়ে ইবনে বসবে। এরপরে এখানে হচ্ছে আপনার মায়ের নাম লিখবেন। লিখার পরে প্রথম কাগজেটি লিখলেন, দ্বিতীয় কাগজে চলে আসেন। দ্বিতীয় কাগজে এই তালসামটি লিখবেন, নিজ দিয়ে আগের নিয়মে পুনরায় নাম লিখবেন। তৃতীয় কাগজের মধ্যে এটি লিখবেন, নিজ দিয়ে আগের নিয়মে নাম লিখবেন। চতুর্থর উপরে এভাবে তালসাম লিখবেন, নিজ দিয়ে নাম লিখবেন। পঞ্চমটির উপরে এটি লিখবেন, নিজ দিয়ে নাম লিখবেন। ষষ্ঠটির ক্ষেত্রে এরকম লিখবেন, নিজ দিয়ে নাম লিখবেন। সপ্তমটির ক্ষেত্রে এটি লিখবেন, নিজ দিয়ে নাম লিখবেন। যখন আপনার এভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই প্রত্যেকটি তালসামের মধ্যে সামান্যতম আতর, মধু এবং সামান্য ঘি মেখে, ঘি না মাখলেও কোনো সমস্যা নেই, সরষের তেল মেখে নেবেন প্রয়োজনে। যদি তাও না পারেন শুধু আতর এবং একটু মধু মাখার চেষ্টা করবেন। যদি আতর মধু কিছুই না মাখতে পারেন তাহলে যেটি করবেন ভালো করে ভাঁজ করে এই তালসামটিকে আগুনের মধ্যে পুড়াবেন, গ্যাসের আগুনে অথবা দেখা যাচ্ছে মাটির চুলায় অথবা আপনি কয়লার আগুন প্রস্তুত করে নেবেন। তবে যে আগুনে তালসাম পোড়াবেন সেই আগুনকে আপনার এক ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরের দিন প্রথম দিন যেদিনই পোড়ান পরের দিন এভাবে ধারাবাহিকভাবে সাত দিন পর্যন্ত সাতটি তালসাম পোড়াতে হবে। মূল বিষয়টি হচ্ছে এরকম, আপনি যদি গ্যাস ম্যাচ দিয়ে এটিকে পুড়িয়ে ফেলেন, কাটি ম্যাচ দিয়ে পুড়িয়ে ফেলেন তাহলে কোনো কাজ হবে না। আসলে মূল বিষয়টি হচ্ছে যত এটি আগুনে জ্বলবে এর বিশেষ শক্তিরা তত জ্বলে উঠবে এবং আপনার পছন্দের ব্যক্তির মন প্রাণ আপনার জন্য পাগল পাড়া করে তুলবে। এর জন্য
আগুন কিন্তু এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন, তালসাম পুড়ে শেষ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। দেখবেন এমন সুন্দর আলু বের হবে তালসাম থেকে, গ্যাসের চুলায় পোড়ালে দেখতে পাবেন যে এরকম আলু আপনি সুন্দর, এত আলু সুন্দর দেখেননি। এটি হচ্ছে বিশেষ শক্তি। এইভাবে সাত দিন পর্যন্ত কাজ করে যাবেন, সে পৃথিবীর যেখানেই থাকুক, এক দেশে আরেক দেশে, আপনি এক দেশে আছেন সে আরেক দেশে আছে, আপনার কাছ থেকে যত দূরে থাকুক না কেন, আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ 100% কামিয়াব হবেন। তবে আপনার এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই এই জাহাজত নিয়ে নেবেন। যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে রুচিশীল কথা বলবেন। মন থেকে জাহাজত দিয়ে দিব। প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।